ভোলা লালমোহন উপজেলার 16টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করেছে বিএনপি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষে এই অনুদান দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার 16টি পূজা মণ্ডপ পরিদর্শন করে প্রতিটি পূজা মণ্ডপে 10,000 টাকা করে তুলে দেন উপজেলা বিএনপির নেতারা। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল ইসলাম, সোহেল আজিজ শাহিন সহ বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।